চিতা এবং সিংহ উভয়ই বট বিড়াল যা ফেলিডি পরিবারের অন্তর্গত। যাই হোক, এই দুটি প্রাণীর মধ্যে বেশ কয়েকটি মূল পার্থক্য রয়েছে। শারীরিক পার্থক্য: আকার: চিতা সাধারণত সিংহের চেয়ে ছোট এবং বেশি শুরু হয়। প্রাপ্তবয়স্ক চিতার ওজন সাধারণত 7.5 থেকে 1.40 পাউন্ডের মধ্যে হয়, যেখানে প্রাপ্তবয়স্ক সিংহের ওজন 5.50 পাউন্ড পর্যন্ত হতে পারে। শরীরের আকৃতি: চিতার একটি মসৃণ সুবিন্যস্ত শরীর থাকে যা গতির জন্য তৈরি হয়। অন্যদিকে সিংহের একটি স্টকিয়ার আরও পেশিবহুল শরীর শক্তির জন্য তৈরি হয়। মাথার আকৃতি: চিতার একটি ছোট বলাকার মাথা থাকে যার চোখ উঁচু থাকে। অন্যদিকে সিংহের বড় আরও চৌকো আকৃতির চোখ থাকে যা মুখের দিকে নিচু থাকে। লেজ: চিতার একটি লম্বা পাতলা লেজ থাকে যা উচ্চ গতিতে চলার সময় ভারসাম্য বজায় রাখার জন্য এবং স্টিয়ারিং এর জন্য ব্যবহৃত হয়, যখন সিংহের একটি ছোট পুরু লেজ থাকে যা সংকেত এবং যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। আচরণগত পার্থক্য শিকার: চিতা হল দ্রুততম স্থল প্রাণী এবং গতির জন্য তৈরি করা হয়। 7.5 মাইল পর্যন্ত গতিতে দৌড়াতে সক্ষম তারা তাদের শিকারকে তাড়াতে এই গতি ব্যবহার করে। সিংহ একটি দলের শিকার করে যা একটি গর্ব হিসাবে পরিচিত এবং তাদের শিকারকে পরাভূত করতে তাদের শক্তি ব্যবহার করে। সামাজিক আচরণ: চিতা সাধারণত একাকী প্রাণী, যখন সিংহ অত্যন্ত সামাজিক এবং গর্ব বলে দলে বাস করে। অঞ্চল: সিংহের তুলনায় চিতাদের বাড়ির পরিসর অনেক বেশি, কারণ তাদের চারার জন্য আরও জায়গা প্রয়োজন। খাদ্যের পার্থক্য: চিতা মাংসাশী এবং তাদের খাদ্যে প্রধানত ছোট থেকে মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী যেমন গাজেল, ইম্পালস এবং স্প্রিংমক থাকে। যদিও সিংহের খাদ্য আরও বৈচিত্র্যময়, তবে তারা বেশিরভাগ মাঝারি আকারের থেকে বড় স্তন্যপায়ী প্রাণী যেমন জেব্রা, মহিষ এবং ওয়াইল্ড বিস্ট খায়। সংরক্ষণের অবস্থার পরিপ্রেক্ষিতে চিতাকে একটি বিপন্ন প্রজাতি হিসাবে বিবেচনা করা হয়, যেখানে বাসস্থানের ক্ষতি, শিকার এবং মানব বন্যপ্রাণী সংঘর্ষের কারণে এর জনসংখ্যা হ্রাস পাচ্ছে। আনুমানিক 7.100 চিতা বন্য অবস্থায় রয়ে গেছে। অন্যদিকে সিংহকে একটি নিকট বিপন্ন প্রজাতি হিসাবে বিবেচনা করা হয়, তাদের জনসংখ্যাও আবাসস্থলের ক্ষতি, শিকার এবং মানব বন্যপ্রাণী সংঘর্ষের কারণে হ্রাস পাচ্ছে। বন্য অঞ্চলে প্রায় 2,000,000 সিংহ অবশিষ্ট রয়েছে। চিতা এবং সিংহের মধ্যে আরেকটি মূল পার্থক্য হল তাদের কণ্ঠস্বর। চিতাগুলি বিভিন্ন ধরনের কণ্ঠস্বর তৈরি করতে পরিচিত, যার মধ্যে রয়েছে গ্রান্ট, কিচিরমিচির, গ্রোলস এবং গ্র্যান্টস, যখন সিংহ তাদের স্বতন্ত্র গর্জনের জন্য পরিচিত যা 5 মাইল দূর পর্যন্ত শোনা যায়। শারীরিক অভিযোজনের পরিপ্রেক্ষিতে চিতার অপ্রত্যাহারযোগ্য নখর থাকে যা তাদের উচ্চগতির নড়াচড়ার সময় ট্র্যাকশন প্রদান করে। অন্যদিকে সিংহের প্রত্যাহারযোগ্য নখর থাকে যা তারা শিকার ধরতে ব্যবহার করে। চিতাদের পায়ের পেশিতে চিতা স্পার্স নামে একটি অনন্য গঠন রয়েছে যা তাদের উচ্চ গতিতে চলতে দেয়। চিতা এবং সিংহের মধ্যে আরেকটি পার্থক্য হল তাদের প্রজনন আচরণ। চিতার প্রজনন হার সিংহের তুলনায় কম বলে জানা যায়। স্ত্রী চিতার সাধারণত 3-5টি বাচ্চা থাকে এবং তাদের গর্ভাবস্থা প্রায় 9-0 দিন থাকে। তারা সারা বছর সঙ্গম করে না এবং একটি নির্দিষ্ট প্রজনন মৌসুম থাকে। যাই হোক, সিংহের উচ্চ প্রজনন হার থাকে এবং স্ত্রীরা সাধারণত প্রায় 1-10 দিনের গর্ভাবস্থায় 6টি সাপকের জন্ম দেয়। তারা সারা বছর সঙ্গম করে। পিতামাতার আচরণের পরিপ্রেক্ষিতে চিতাগুলি একাকী প্রাণী হিসাবে পরিচিত এবং মায়েরা নিজেরাই তাদের শাবককে বড় করার জন্য দায়ী। তারা তাদের শাবগুলিকে ঘন গাছপালাগুলিতে লুকিয়ে রাখে এবং শিকারীদের দ্বারা শনাক্তকরণ এড়াতে প্রতি কয়েকদিনে তাদের বিভিন্ন স্থানে নিয়ে যায়। অন্যদিকে সিংহীরা তাদের শাবককে দলে দলে লালন পালন করে বেশ কয়েকটি মহিলা গর্ভের সাথে একসাথে বাচ্চাদের যত্ন করে। গর্ভ শাবকদের সুরক্ষা প্রদান করে এবং তাদের শিকারের দক্ষতা শিখতে সাহায্য করে। উপসংহারে, যদিও চিতা এবং সিংহ উভয়ই বট বিড়াল এবং তাদের অনেক মিল রয়েছে,
তবে তাদের বেশ কয়েকটি মূল পার্থক্য রয়েছে। চিতাগুলি গতির জন্য তৈরি করা হয় এবং নির্জন শিকারী, যখন সিংহগুলি শক্তির জন্য তৈরি করা হয় এবং প্যাকেটে শিকার করে।